বেশি ইন্টারনেটে এখন হবে বেশি বেশি অনলাইন ক্লাস, কারণ বাংলা লিংক দিচ্ছে 129 টাকায় 11 জিবি আর 114 টাকায় 7 জিবি ইন্টারনেট। বাংলা লিংক। ফেসবুকে ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে পলিটিক্সে আর অফিসে, ফেসবুকে ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে খেলা ঘরের শোপিসে, সবাই হিট হিট করে রে চোখ মিট মিট করে রে উপরে ফিট ফিট চলে রে, যেমনি হোক হিট লাগবে রে যেমনি হোক হিট লাগবে রে। দেখি ভবিষ্যতে ঠিক আছে, এখানে বসে তুমি গান গাইতেছো, আমার খালাকে নিয়ে তুমি উল্টা পাল্টা কথা বলেছো না, আচ্ছা তুমি না খেয়ে থাকবে এটা তোমার শাস্তি। তো রাতে খাবো না? না খাবে না, এটা তোমার শাস্তি। শুরু করেছেন আপনি বইলা, এরপরে বলছেন তুমি, অহংকন তুই, কি ঘন ঘন সম্পর্ক বদলান? আপনার আমার ভিডিও ভালো লাগে না, আমার কন্টেন্ট পছন্দ না, আপনি ইগনোর করেন, আমাকে ব্লক করে দেন। বস আপনি এমন ভাবে বলতেছেন, মনে হচ্ছে সে দীপিকা, সে ওই রিয়া, সে অন্য একটা ইউটিউবার। খবরদার, অনলি ইউটিউবার বলবা না, সম্মানীয় ব্যক্তিকে সম্মান করে কথা বলবা। ভাইয়া আমি কি তাহলে রুস্তম রে একটু চেতায় দিই মুজাতে ও আমার মারতে আসে? আরে বাবা এই তো বুদ্ধি করেছে, ভিউর জন্য এবং হিটার জন্য তুমি সবসময় এই চিন্তা করবা যে কখন দেখাবে কেন দেখাবে। আপনি দেখবেন ভিডিওটা, ভিডিও দেখবেন। কাছে যাবা না, বেশি পিরিত করবা না, গণপিরিতে খেতা হারা যায়। হ্যাঁ এই তো তুমি নিচেই থাকবা, হ্যাঁ তুমি ওদের কাছে যাবা না, হ্যাঁ তোমরা আলাদা থাকো। এখন আমি আমার আদরের ভাগ্নির সাথে কথা বলবো ভিডিও কলে, তোমরা কিচির মিচির করবে না। খালা কেমন আছো? হ্যালো শুনতে পাচ্ছো খালা? দেখা যাচ্ছে আমাকে? ও কেমন লাগছে আমাকে বলো তো। চেহারাটা বান্ধবীর মতো লাগতেছে, এরকম কেন? তোমার কি খবর খালা বলো? আমার অবস্থা ভালোই। শুন তোর খালু তো বিদেশে গেছে না? আমার হেটাররা কি কয় জানোস, কয় যে আমার ইউটিউবে রান্দা বাদার অত্যাচারে বলে আমার স্বামী পলায়া গেছে। কত দেখি এরকম একটা কথা, এমন তোর খালু থাকে বিদেশে, আমার তো আর একলা একলা এই খালি বাড়িতে ভালো লাগে না, বুঝছস? তোমাকে বাসায় একা একা কে থাকতে বলেছে? চলে আসো না আমার বাসায়, নিপাও তো আমার বাসায় আছে, চলে আসো। এইটা কিন্তু ভালো কথা বলছস, আমি তোর বাড়িতে আইসা তোর ড্রয়িং রুমে লাইভ করব। আমার ড্রয়িং রুম তো সুন্দর না খালা, তুমি আসো আমি তোমার জন্য সুন্দর একটা সেট বানাবো, তুমি ওখানে বসে বসে লাইভ করবে, চলে আসো। ঠিক আছে, ওই যে রিং লাইটগুলি আছে না, ওইগুলি তিন চারটা রিং লাইট বসাবে, বুঝছস? রিং লাইটে কিন্তু চেহারাটা সুন্দর দেখা যায়, ঠিক আছে? তাই না? আচ্ছা ঠিক আছে খালা, তাহলে কিন্তু তুমি চলে এসো। হ্যাঁ কবির কোথায়? কবির কবির রে বলবি যে আমার জন্য স্পেশাল লাইট, স্পেশাল ফার্নিচার, সব কিছু ব্যাকগ্রাউন্ড সব সুন্দর করে সাজাইতে ড্রয়িং রুমে, আমি লাইভ করব কইলাম। ঠিক আছে খালা, তুমি শুধু বলো কবে আসবে, বাকি সব অ্যারেঞ্জমেন্ট আমি করব। আচ্ছা আচ্ছা এখন রাখি, আমার আবার কমেন্টে রিপ্লাই দিতে হবে। তাই না? আচ্ছা ঠিক আছে খালা, তাহলে কিন্তু তুমি চলে এসো। হ্যাঁ রাখি, খোদাহাফেজ, বাই।
তোমরা তিনজন একসাথে হইছো কেন? হ্যাঁ দূরে সরো, আসো আসো দূরে আসো, পিরিত বন্ধ বুঝছো, পিরিত করবা না। আমরা তো কথাবার্তা কইতাছিলাম আমরা সবাই মিলা, আমরা দোকানে যামু গিয়া চুল মুল কাটবো, আপনার তো হাতে জাদু আছে ভাই। ওই আমি কি নাপিত নাকি? আমি হচ্ছে ওই সেলুনের মালিক। না ভাই, তাও আপনার হাতে জাদু আছে, আপনার হাতে কাটবো আমরা, কাটটা ওই যে ভিডিও মিডিও করবো কইরা পরে আমরা হিট ইয়া ছাইরা দিব, পরে আমরা হিট হয়ে যাবো ভাই। ভাই অনেক হিট, অনেক ফেমাস হয়ে গেছে ভাই। ভাই লাগে একটা ছবি তুল ভাই, একটু আসি দেন। তাই জি ভাই, আমি যখন ফেমাসই হয়েছি, হিট যখন হয়েছি, তখন একটা দূরত্ব বজায় রাখো ভাই। ভাই একটু আসি দেন, আসি খুশি দিতে পারো। আমি একটা সেলফি তুলি। পোলাবেন কয়জন আছে রে? নয়জনের মতো আছে। আর কয়া পরে ভাইয়ের দোকানে একদিন যায় চুলমুল কাটবো? ওদের তো বলা হয় না, ওরা বলে তো রুবেল মুভিস, ওরা আইলে তো আরো বার ভাই। আর ওরে এমনি একটা দিবেন, এমনি একটা আমার আমার এই দাড়িটা একটু সাইজ করে এমনিতে। আচ্ছা ঠিক আছে, করে দেবো ভাই। কবে যাবো ওটা আমি তোমাকে জানাবো না, আরো আট দশ জন আমার ফোন দিছে তো, ওগো কাজ কইরে লই আগে, তারপরে আমি তোমাদেরকে জানাবো। জানাই না গুরু, আমাকে দুই তিন দিনের মধ্যে একটা ই আছে তো, বিয়ের প্রোগ্রাম আছে তো, জানো আরো কয়েকজন কয়ে রাখছে তো আমারে, ওদেরটা আগে শেষ করে আমি জানাই দেবো না, তখন তোমরা আইসো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। আমার শরবত খাওয়ার দরকার নেই, আজকে গরম পড়ে নেই। আপা খায় আমি নিজে বেলা নিতে পা, আপনাদের মায়া লাগে একটা মানুষ কিভাবে এত কষ্ট করে আপা জানাবো। নিজের প্রতি ঘৃণা আসে, কিছু করতে পারেন আপনার লেগে, কি করার কি করেন আব্বা? হিসাব মিলাইতেছি। কি খরচ হিসাব? হম আচ্ছা আবার আর একটা খরচ লেখেন এখানে, একটা খরচ বাড়বো আব্বা। বরাবর আছেন না? তো
তো এর আগে যত মাস গেছে সব তো ডাউনে ছিলাম না, বরাবর আসতে পারিনি। এই যে ভিডিওটা করছিলাম বাবু মনে আছে, মোবাইল দিয়ে ছাড়লাম, যার কারণে আজকে আমরা সমান সমান। এখন যে ভিডিওটা করছি এটি স্পষ্ট না, এতেই পাবলিক উপরে গিয়ে পড়ছে। আর যদি ক্যামেরা একটা ভালো হইতো, স্পষ্ট বোঝা যেত, তাহলে মনে কী হইব, তিন ডবল লাভ হইব, তাই না? এখানে ক্যামেরা দরকার, এই ক্যামেরা দিয়ে আমি সেলুন গিয়ে পুরো ভিডিওটা আবার করবো, করে আবার ছাড়বো, তিন ডবল টাকা আপনার দিয়ে দেবো, বুঝছেন? লেখেন ক্যামেরা, ক্যামেরা কী মানে আব্বা কেমন? দাম কত ক্যামেরার? দাম তো হাতের নাগালেই আছে, জাস্ট আপনি এরকম করবেন, নিয়ে পড়বেন, কিন্তু হাতের নাগালে আছে আপনার। ১৪০,০০০ টাকা তুই জীবনে কোনোদিন দেখছোস যে ১৪০,০০০ টাকা এখন আমার কাছে চাইতেছোস? হ্যাঁ, আর আমি কই থেকে তোরে দিব ১৪০,০০০ টাকা? কথাবার্তা এমন কেন আব্বা? আবদার করছে দিয়ে দিবেন, যে ল এটা সব করছে তো ল, আমি তো আমার লাগে যেতেছি না আব্বা, আমি আপনার লেগে আমি মরে গেলেও তোর এই টাকা দিতে পারবো না। দেন আব্বা দেন, লাগবো ওই আমার ওই ওই মোবাইলে, তোর মোবাইলে যে ভিডিও করস ওতেই হইব না আব্বা, একটা দিতে বসো, আপনার কথা বুঝতেছেন না আব্বা, কাস্টমার হুন্ডি খাই পড়বো, এমন অবস্থা হইব বাসায় কাস্টমার রাখুন, আপনি তো ফোন দিবেন পাঠা, আমি তো পাঠাবো আব্বা, বিশ্বাস করেন আমার আব্বা, কী যে করবো আব্বা, আপনি বুঝতেছেন না তোর মতলবটা এতক্ষণে আমি বুঝতে পারছি। আব্বা কি মতলব? দাঁড়ান না, কী না কিছু হয় নাই, তোর মতলবটা আমি বুঝছি এতক্ষণে। আমার এই ছোট লাগবে না, আমি খাতির যত্ন এই যে শরবত বানাইছিস না, এই যে ৫ টাকা এটা নিয়ে যা, যা নিলাম ঠিক আছে, মানলাম, যা আমি তোর ১৪০,০০০ টাকা দিতে পারবো না, দেওয়া লাগবো বানা কই বাবা, যা কইতেছি তা আপনি বিয়ে করেন, বিয়ে করে যদি হিসাবে নেন না একটা ক্যামেরা থাপড়ায় দাঁড় ফলাই দিব একদম, এক কথা বারবার কয় ভালো লাগে তো কইতেছি, একদম থাপড়ায় দাঁত ফেলাই দেবো, আর একবার কোনোদিন যদি আমার বিয়ের কথা কইছিস ফট এটা কেবার দেন আব্বা, দেন আব্বা, দেখেন না কি ব্যাপার, মারো হইত ১৪০,০০০ টাকা নিতে এসে শরবত দিয়ে আমার পটে। তুই যে কত বড় মতলব বাজ, আমার পড়াইতে তুই শরবত নিয়েছিস আর কইতেছিস খুব গরম পড়ছে না, তুই কি আমার থেকে বেশি কামাস? আমার শরীরে কোনো ঘাম আছে? মোবাইল যেটা আছে ওইটা দিয়ে চলবো না না, আমি পারুম না, আমার পাও টিপা দে পাও, আমি কিন্তু এখন তরে পারুম, দিব না, একবার কইছি মুখের কথা, এই কথার জবান্ন কোনোদিন নষ্ট রইব না, তুই যা। আচ্ছা আমি আমি বাসা ভাত খাবো না, আমি ভাতা খাবো না, আমি আনবো না, যা খিদা লাগলে ঠিক আইব। আমার খালার ভিডিও আমার যে কি ভালো লাগে দেখতে, গর্বে বুকটা ফুলে যায় আমার খালা। আচ্ছা তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, আমার তো আত্মীয় স্বজন তেমন কেউ নেই, শুধু আমার এই খালা আর আমার বোনটাই। এই তোমার সাথে কথা বলছি, এদিকে তাকাও তো, আমার খালু তো বিদেশে থাকে, এখন ঢাকা শহরে আমার খালা খালাতো বোন দুইটা মেয়ে মানুষ একা একা থাকা বুঝো তো কত টাফ, আমাদের উপরতলাটা তো খালি হয়েছে,
আমি ভাবছিলাম যে আমরা আমার খালার খালা বোনকে খালাতো বোনকে উপরেই নিয়ে আসি নাকি? পরে কেন নিবা, নিচে করার রুমটা খালি পড়ে আছে, ওটা ভাড়া দিয়ে খালা থাকবে, খালাতো বোনটা থাকবে, সমস্যা কি? কি বলছি, কোনা যে রুমটা পড়ে আছে আমাদের, কোনা রুমে খালা খালাতো বোনটা থাকবে, ভাড়া দিবে। আমার খালা আর খালাতো বোন ভাড়া দিয়ে থাকবে? হ্যাঁ, আমার বাসায় তারা ভাড়া দিয়ে থাকবে। বুদ্ধি তুমি ভালোই দিয়েছো, কিন্তু তারা তো ভাড়া দিয়ে থাকবে না। আমার বাসায় আমার খালা খালাতো বোন তো ভাড়া দিয়ে থাকবে না, বুঝছো? ওরা আমার বাসাতেই থাকবে, কিন্তু কোনো টাকা পয়সা ছাড়া। উল্টা তুমি তাদের ভরণ পোষণ দিবে, তুমি তাদের টেক কেয়ার করবে। আমি এখনই আমার খালাকে ফোন দিয়ে বলবো, তারা সবাই যেন আমার বাসায় চলে আসে। তোমাদের জামাই তোমাদের দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে? মনে থাকে যেন, এরকম ফালতু কথা ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমি এখনই আমার খালাকে ফোন দিয়ে বলবো, তাদের জামাই তাদের দায়িত্ব নিচ্ছে। ও জানেন না আপনি? বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ছাড়তেছে। ও ভিডিও দেখি তো ফেসবুক। বাবা মশা ভাই, এত মশা এই বিল্ডিং এ ভাই, এই বিল্ডিং এ বড় মশা ভাই রে। এলাকা কেমন আছো ভাই? স্বাগত ভাই, ভালো আছেন? আল্লাহ, আপা কেমন আছেন? এই তো ভাই ভালো আছেন। ভাই একটু দায়িত্ব নিয়ে দিব আপনার। কি দায়িত্ব নিয়ে দিব ভাই? এলাকা মশা একটু বেশি, এই মশা দায়িত্ব আপনি নিতে হবে ভাই। ধুর মিয়া, মশার লগে কি আমার যায়? আমার দায়িত্ব নিমু কার? হাতির লগে মারতে হলে তো হাতির লগে দায়িত্ব নিমু। আমি দায়িত্ব নিয়ে নিছি। তোমার দায়িত্ব কেমন জানো? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে টেকা উঠাইবা, টেকা উঠাইলেই পরে মশার সমাধান হয়ে যাবে ভাই। কেউ টাকা দিব না। কেন? সিটি কর্পোরেশনের কাজ তো। আমি কি করবো, কষ্ট না কেক? আমি তো এটাই কই ভাই। ভাই আপনি কথাটা বুঝেন নাই, এলাকাতে অনেক লোক আছে, আছে না? আছে। কেউ কেউ ব্যাপারে আগে আসছে? আসে নাই। এই মশার ব্যাপারে কেউ আসে না। আপনি মনে করেন যে আগে আসছেন, আপনি একটা পরিষ্কার পেয়ে ফেলবেন, ড্রেন মশা মেরে ফেলবেন। আমি ওইটা একটা ভিডিও করবো, ভিডিও করে ফেসবুকে দেখবেন, দেখিচ্ছি। ড্রেন পরিষ্কার করার দায়িত্ব কি আমার? ভাই আপনার একটা নাম উড়লো, যে কেউ করার নেই, আপনি করছেন, আবার আপনার হিট হইলেন। কথা খারাপ করবো তাহলে তো আমি হিট হয়ে যাবো নাকি? হিট করবেন, কনফার্ম। আরে টাকা কত লাগবো কও। হ্যাঁ টাকা যা লাগে তো হিসাব করে কইতে ভাই। তাহলে আমরা কালকে কিন্তু নামবেন নাকি? কালকেই নামবো, সমস্যা নেই। কালকে নামেন তাহলে আমি সব ব্যবস্থা করে ফেলাই, কেমনি কি করুন যায়। ঠিক আছে। হ্যাঁ আপনি টাকা একটু ম্যানেজ করে রেখে রাখি। টাকা সমস্যা নাই, কষ্ট থেকে কো কোনো সমস্যা নাই। আরে তুমি কিছু কইওই না ভাই, তুমি চুপই থাকো ভাই। যা কইছো কইছো, কিন্তু 10 টাকা না দিলে হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি তাহলে উঠি, আমি ব্যবস্থা করি সব। আচ্ছা ভাই করেন, তাহলে আমার টাকাটা দিন আর কি। দিতে যাবে আবার তাহলে যাই। ঠিক আছে, যা যান যান ভাই। স্বাগত ভাই। ভাবি আলি আপনার মশা কামড়ে দিচ্ছে, আগে গেলে 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 বাঘে খায়, হুদাই বেশি বেনানিও না। ভাবিয়া করি 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 করিও কাজ, মনা করিয়া ভাবিও না। শোনো যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে, মন বেজার কইলে কথা উচিত। সবাই হিট হিট করে রে, চোখ মিট মিট করে রে, উপরে ফিট ফিট চলে রে, যেমনে হোক হিট হওয়া লাগবে রে। হে